চলতি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নেমেছিলেন চলচ্চিত্র, বিনোদন জগতের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রের কয়েকজন। এবারের নির্বাচনে প্রথমবারেই ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার পাশাপাশি বিজয়ী হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। দ্বিতীয়বারের মতো তালিকায় নাম রয়েছে মাশরাফি বিন মুর্তজারও। তবে হেরেছেন তিনবারের সাংসদ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। হেরেছেন বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহিও। জামানত বাজেয়াপ্ত হয়েছে হিরো আলমের। বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি শান্তনি। বগুড়া চার আসনে মাত্র 2175 ভোট পেয়ে পরাজিত হয়ে জামানত হারিয়েছেন হিরো আলম। হার স্বীকার করে হিরো বলেন, প্রচারে নামতে দেরি হওয়ার কারণে জনসংযোগ কম হয়েছে, তাই ভোট কম পেয়েছি। প্রচারে সবার ঊর্ধ্বে থাকলেও ভোটে হেরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী এক আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা নিয়ে লড়াই করেন। ওই আসনে মোট সাড়ে 4 লাখ ভোটের মধ্যে মাহি পেয়েছেন মাত্র 9009টি ভোট। অন্যদিকে পাবনা দুই আসনে বিপুল ভোটের হেরেছেন ডলি শান্তনি। মানিকগঞ্জ দুই আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী মমতাজ বেগম, তবে তিনি এবার হেরেছেন। ওই আসনে প্রায় 4.5 লাখ ভোটের মধ্যে মমতাজ পেয়েছেন 78,269টি ভোট।